মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন বিশ্বকাপ ফাইনাল যদি কলকাতায় হতো তাহলে ইন্ডিয়া জিততো, সব গেরুয়া করে দিয়েছে ওরা পাপিছি। রাষ্ট্রবিরোধী কথা, রাষ্ট্রবিরোধী অ্যান্টি ন্যাশনাল, এর বিরুদ্ধে ইউপিএ ইউএফএ লাগানো উচিত মমতা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কিছুক্ষণ পরেই যেটা জানিয়ে দিলেন যে তিনি দু তিন দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবেন। কেন তিনি এফআইআর করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন তার ভাষণে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো রাষ্ট্রদ্রোহিতার সমান বলে মনে করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আর সেই যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার ইচ্ছে, সে নিয়ে কথা বলতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। অভিষেক ছিলেন না ইন্দোর স্টেডিয়াম যে থানাতে আমি এফআইআর করি। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন বিশ্বকাপ ফাইনাল যদি কলকাতায় হতো তাহলে ইন্ডিয়া জিততো, সব গেরুয়া করে দিয়েছে ওরা পাপিছি। রাষ্ট্রবিরোধী কথা, রাষ্ট্রবিরোধী অ্যান্টি ন্যাশনাল, এর বিরুদ্ধে ইউপিএ ইউএফএ লাগানো উচিত মমতা। অভিষেক আজকে ছিলেন না নেতা ইন্দোরের সভায়, অভিষেক মানবিমান চলছে, দিল্লি চলো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কৌশল, দিল্লি চলো ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডিসেম্বরে যাবেন, ডিসেম্বরে যাবেন দিল্লিতে, জয়নগর থেকে ঘুরে যান না, যে মুসলমানরা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে আপনি বকটুইতে পুড়িয়েছেন মুসলমানদের, আর এখানে মুসলমানদের বাড়ি পুড়িয়েছেন। মুসলমান ভোট না দিলে আপনার বাপের বাইরে তো বলবে, কিছুদিন আগে তো অনেক কথাই বলেছে, তারাই জোর জোর বলে সড়ক হচ্ছে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলেই দুর্নীতিবাজ হয়েছে, আর আমাদের খালি জোর বলা, নিজেই ঘোষণা করছে আমি চোর, নিজেই ঘোষণা করছে যে আমি চোর, চোর শব্দ লাগছে, আমরা সবাই চোর। রাজ্যপাল নিজে বলছেন এই একটু পেটকা নামা না বুমটা, দড়ি ধরে মানটান হিরো রানী হবে খান। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন রাজ্যপাল রাজ্যপাল রাজ্য সরকারের টাকায় কালারফুল জীবন যাপন করছে। এই পেটকা কি বুমড়ে নামাবি তো, দেখছিস না কিছু ছোট ছবি তুলছে না, ওনার বক্তব্যের কপি নেব, কপি নিয়ে রেডি করে এক দু দিনের মধ্যে দিয়ে মধ্যেই এফআইআর। আজকে কতগুলো বার কি ব্যাপক জমা, বঞ্চিতরা সবাই আসে, আজকে কতগুলো বাড়ি ত্রাণ দিয়ে যত বাড়ি ক্ষতিগ্রস্ত সব কিন্তু কি আর্থিক সাহায্য দিলেন, সামান্য আর্থিক সাহায্য, আমি তো সরকার নই, আমি 17টা বাড়িতে জিনিসপত্র যা যতটুকু আমার সাধ্যের আছে আমি করি, আমি এগুলো নিয়ে বলতে চাই না আপনাদের সামনে, মনে হচ্ছে কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে এই পোড়ানোটা, যে এরা যাতে এদের বাড়ি নুনের বাটিটা নেই, পরনের কাপড় নেই, রাত্রে কম্বল নেই, তাই কিছু নেই, যতটুকু পেরেছি প্রাইমারি ভাবে বেঁচে থাকার জন্য যেটুকু ক্ষমতা আছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমার মনে হয় সরকারের উচিত এগিয়েছে এই বাড়িগুলোতে ক্ষতি, এরা কি বিরোধী দল করে বলেই কি এদের আগুন লাগানো হয়েছে, এরা বিরোধী দল করে বলেই কি আগুন লাগানো হয়েছে, এরা তৃণমূল করে না বলে আগুন লাগানো হয়েছে, আর যে খুন হয়েছে খুন নিন্দনীয় কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইতে খুন হয়েছে। এর পেছনে কি কোনো পরিকল্পনাও কাজ করেছে, কারণ যেভাবে একটার পর পরিকল্পনা তো কাজ করেছে, বেছে বেছে তৃণমূলকে যারা ভোট দেননি বা বিরোধী পঞ্চায়েতে প্রার্থী ছিলেন তাদের বাড়ি পোড়ানো হয়েছে, পেট্রোল আনা হয়েছে, পাকা বাড়ি ভাঙার জন্য হাম্বার আনা হয়েছে, তো পরিকল্পনা ছাড়া হাম্বার নিয়েছে পেট্রোল নিয়েছে কেন করবে এরা, আমি তো ধন্যবাদ দিব এখানকার মহিলাদের বাচ্চাদেরকে, তারা সরিয়ে দিয়েছিল বলে নইলে আরেকটা বক্তি হতো, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘরে যে থাকতো সে পুড়ে মারা। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন কেষ্ট পার্থ মানিক বালুরা অনেকেই ছেলে, ক্ষমতা বদল হলে তখন আপনারা কোথায় যাবেন, ছেলে
কোথায় কোথায় কে কার ক্ষমতা বদলাবে? কেন্দ্রের ক্ষমতা উনি তো ক্ষমতা আছেন, উনি তো আমার বিরুদ্ধেই 35টা মামলা করেছেন। কিছু করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী, 1956 নন্দীগ্রামে হেরেছে। বন্ধুরা বুঝতেই পারছেন, শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে দীর্ঘ ভাষণ, সেই ভাষণকে একেবারে খেলার ছলে হাসির ছলে উড়িয়ে দিচ্ছেন। তিনি খুব একটা গায়ে মাখছেন না, কিন্তু একটা জায়গাতে তিনি যেটা সিরিয়াসলি বললেন সেটা হলো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিন কয়েকের মধ্যে এফআইআর করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু এবার তিনি এই যে আইনি লড়াই, একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল কিংবা রাজ্য সরকার, সেই লড়াই তো দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও সরাসরি নাম ছিল না। শুভেন্দু অধিকারী জড়িয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে বিজেপির লড়াই বেঁধেছে, আবার বিজেপির সঙ্গে তৃণমূলের আইনি লড়াই বেঁধেছে, কিন্তু সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কোথাও ছিল না। এদিন শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই লড়বেন, তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করবেন। এখন শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আইনি লড়াইয়ে টেনে নিয়ে আসেন, তাহলে তো বলতে হবে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিতর্কের যে আইনি লড়াই, সেই আইনি লড়াই কিন্তু জড়িয়ে ফেললেন, যেটা এখনও পর্যন্ত কিন্তু সিবিআই ইডির কোনো মামলা কিংবা কোনো দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে কিন্তু হয়নি। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা মনে করছেন যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেশি কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর হাতে, বিরোধী দলনেতার হাতে একটা হাতিয়ার তুলে দিয়েছেন, যে হাতিয়ারটা কিন্তু শুভেন্দু অধিকারী খপ করে ধরে ফেলেছেন এবং ধরে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে চালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আর এখানেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে শুভেন্দু অধিকারী কি তাহলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর একটা অন্য ফন্দি কষে ফেললেন? যে কাজটা সিবিআই কিংবা ইডির তদন্তকারী আধিকারিকরা পারছে না, একের পর এক দুর্নীতির অভিযোগ যেটা করতে পারছে না, সেই কাজটাই কি শুভেন্দু অধিকারী অন্য পথে করতে চাইছেন? এদিন যে শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, সেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিন্তু অনেকের মনে এই প্রশ্নটা উঠছে যে শুভেন্দু অধিকারী রাজনীতির মারপ্যাচে নতুন কোনো চাল দিতে চাইলেন কিনা, কিংবা নতুন কোনো চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিতে চলেছেন কিনা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।